ফের বিরল নজির গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু জাতীয় স্তরে নয় এবার আন্তর্জাতিক স্তরেও নিজেকে মেলে ধরতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করবেন আগামী এক মাসের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব ভারতের কাঁধে আর সেখানেই পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার থেকে সেই দায়িত্ব পালনের কাজ শুরু করে চলেছে ভারত এর আগেই শুক্রবারই দায়িত্ব বুঝে নিয়েছে ভারত রাষ্ট্রসংঘে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত সৈয়দ আকবর উদ্দিন রবিবার একথা জানিয়েছেন তবে রাষ্ট্রসংঘের সভাপতিত্ব করা নিতান্তই ছেলেখেলার কাজ নয় যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় তাই আগামী এক মাস ভারতের এজেন্ডা কী হতে চলেছে তা নিয়েও নানা মহলে নানা জল্পনা শুরু হয়েছে তবে শোনা গিয়েছে শুক্রবারই অবশ্য ভারতের তরফে সভাপতির দায়িত্ব নেওয়ার পরই জানিয়ে দেওয়া হয়েছে সমুদ্রপথে সুরক্ষা শান্তি বজায় রাখা এবং সন্ত্রাসবাদ বিরোধিতার মতো ইস্যুতে সরব হবে ভারত এ প্রসঙ্গে নিরাপত্তা পরিষদ থেকে ভিডিও বার্তায় ভারতের রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি জানিয়েছেন আগস্টে ভারতের সভাপতিত্ব সময়কালে তিনটি উচ্চস্তরের বৈঠকের আয়োজন করা হবে সেগুলি হবে সমুদ্রপথের সুরক্ষা শান্তি বজায় রাখা এবং সন্ত্রাসবাদ বিরোধিতা বিষয়ক পাশাপাশি তিনি জানিয়েছেন সিরিয়া ইরাক সোমালিয়া ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকের পরিকল্পনা রয়েছে ভারতের তিরুমূর্তির কথায় আমি আত্মবিশ্বাসী সভাপতি থাকাকালীন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে শক্তিশালী করার বিষয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ করবে ভারত ভারতের সভাপতিত্ব সম্পর্কে উচ্ছ্বাসিত ফ্রান্স ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত এমানুয়েল জানিয়েছেন ফ্রান্সের হাত থেকে এই দায়িত্ব ভারত নেওয়ায় তারা আনন্দিত বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে ফ্রান্স আগ্রহী বলে জানিয়েছেন তিনি ভারতকে ফ্রান্স যেভাবে সমর্থন জানিয়েছেন সেজন্য জন্য ভারতের তরফে ফ্রান্সকে ধন্যবাদ জানানো হয়েছে